বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আপনারা যে এই ব্রিজটি দেখেছেন, এই ব্রিজটির নাম হলো জঙ্গলকন্যা সেতু, কিংবা ভোসরাঘাট সেতুও তোমরা বলতে পারো। তো বন্ধুরা, এই ব্রিজটি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে অবস্থিত। এই সেতুটি 11 ফেব্রুয়ারি 2016 চালু করা হয়েছিল। এই সেতুটিতে যে নদীটি দেখছেন, এর নদীটির নাম হলো সুবর্ণরেখা নদী, নদীর উপরে তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই ব্রিজটি প্রায় 1472 কিলোমিটার দীর্ঘ। এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। তো বন্ধুরা, এই ব্রিজটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্রিজটি তৈরি করেছিলেন। তো বন্ধুরা, এই ব্রিজটি বানানোর জন্য 172 কোটি টাকা খরচা করা হয়েছিল। বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন, এই যে নদীর উপরে যে কয়েকগুলো মানুষ রয়েছে, এরা মাছ ধরতে এসেছেন, ঠিক আছে, মাছ ধরে এরা ব্যবসা বাণিজ্য করে নিজেদের ঘর সংসার চালান। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখছেন যে এই নদী কত বড় এবং বৃষ্টি অনেক বড়। আমরা গাড়িতে করে যাচ্ছি, তাও বৃষ্টি শেষ হচ্ছে না। তো আপনারা ভাবুন কত বড় ব্রিজ, এই ব্রিজটি বানানোর জন্য কত টাকা এবং কত শ্রম লাগেছে। তো বন্ধুরা, আমি এইটুকু ভিডিও আপনার জন্য উপস্থিত করলাম। বন্ধুরা, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে।